বরিশাল উজিরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। প্রতিনিধি এনায়েত হোসেন মোল্লা জানান, উজিরপুর সাতলা ইউনিয়নের সাতলা বাজারে 5ই নভেম্বর বিকাল 4টায় বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সভাকে কেন্দ্র করে যুবদল নামধারী নেতা এরশাদ বিশ্বাসের নেতৃত্বে 40 থেকে 50 জন সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ব্যাপারী মুন্না এবং ছাত্র দলের সভাপতি নাইম বিশ্বাসের উপর হামলা করে। এই হামলাকে কেন্দ্র করে এলাকার বিএনপির ত্যাগী নেতাদের ভেতর উত্তেজনা বিরাজ করছে। 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোনাসের বিশ্বাস তিনি বলেন, এটা একটা নেককারজনক ঘটনা। এরশাদ বিশ্বাস, তার ভাই আলিম বিশ্বাস ও মেজবা উদ্দিন তাদের ক্ষমতার বলে এই ইউনিয়নে যত অপকর্ম চাঁদাবাজি করে থাকেন, আর আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস শাহ তিনি বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এই ইউনিয়নে বিএনপি ধ্বংস হোক আমি তা চাই না, কিন্তু একদল কুচক্রী মহল দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। এরা বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করে আসছিল, আর এ বিষয়ে নিন্দা জানান সহসভাপতি আতার বিশ্বাস, সিরাজ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমি সাপ্তাহ ইউনিয়ন 6 নং ওয়ার্ড সভাপতি। গত 5 তারিখে হলো যে আপনার আমাদের যেটা ছাত্র দলে ফোলাবেন, আরও দুইটা ছাত্র দোকান আমি বই আলোচনা করতে হবে 7 তারিখ সম্বন্ধে, যে 7 তারিখ সম্বন্ধে কী দেখি করবে না করবে এইভাবে এই ভিতরে আটকে আমাকে রেস্টার ও আইয়া হলো আইয়াই বলতে আসছে যে ওরা জিজ্ঞেস করে যে আপনার আসছেন কী ব্যাপার বা তোরা করস কী, এই এক কথা দুই কথা ওকে বলতে আসছে তোরা কারা বিএনপি, আমি সেক্রেটারি ভাই অমুক তমুক যুবদল নেতা, এইসব কথা কইয়েই আপনার একটা হট্টগোল বাজাই দিচ্ছি, যা তা কইয়া ব্যবহার করছে, ব্যবহারের পর ওরা একটু ক্ষিপ্ত হইতে পার, এই হলো এই আর কি এই খেলা দেখি ধাক্কা দেখি হয়েছে, হওয়ার পরে আমাকে মুড়ে ফিরেছিল, ওরা সবাই মিলিয়ে ফিরেছে পায়তারা করছে, এই জন্য খালি দলের ভাবমূর্তি এবং সাঁটুবের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করছে, এই জন্য এটা আমরা নিন্দে জানাই। সাঁটুবের কাছে আমি অনেক দিনের অনুরোধ করি যে ভাই আপনি এই ব্যাপারটা সুদৃষ্টিতে দেখবেন যে দলের ভিতর কেন কোন্দল এ কেন ঘটাইলো। আমাদের কাউকে দিয়ে নেই, আমাদের ওয়ার্ড কমিটি প্লাস আমাদের ঊর্ধ্বতন যারা আছে, মূল কমিটি যারা আছে, এলাকার যারা আছে, কাউকে এক্সওয়াইজেড কাউকে, এবং এখানে সভাপতি সেক্রেটারি ও বর্তমানে সেও ছিল না, সেই এই সন্ত্রাস বাহিনী পাঠাই যে তোরা যেটা কই গিয়েছে গন্ডগোল হবে, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব এলে পরবর্তীতে আমি আরও নেতা বড় ব্যক্তিত্ব আমার বৃদ্ধি হবে, এটি ছিল ওদের উদ্দেশ্য, সেটি কই গিয়েছে। তারা মূলত সাংগঠনিকভাবে প্রতিবাদ না, সাংগঠনিকভাবে তারা আসে নাই, সাংগঠনিকভাবে থাকলে আমরা তো থাকতামই। এখন যদি এইটি প্রশ্ন আমার, যদি তারা মনে করে যে আমরা কেউ নাই এইটি প্রমাণ করতে পারলে দ্যাটস ওকে, আমরা আমরা প্রতিবাদ দরকার নেই, কিছু দরকার নেই, আর যদি আমরা হয়েই থাকি এটা করা প্রতিবাদ এবং নিন্দে জানাই এবং এর কত যথাযথ শাস্তি বা আওতা নেয় এবং এই বিশৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিনীতভাবে এই দলের পক্ষ থেকে, সাতলা ইউনিয়নের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাস্টারি দক্ষিণ সাতলা থেকে শুনছি যে গাড়ি বেরিয়া 50-60 জন লোক ওদিক চাইছে কি একটা প্রতিবাদ মিছিল করবে না কি করবে, কিন্তু বলা নাই কওয়া নাই, এইখানের লোকজন জানে না সাতলার, কিন্তু হঠাৎ করে দক্ষিণ পাশে বাজারের দোকানদারের ওখানে বসা মারামারি মারামারি শুরু হয়। কে মারামারি করছে, কারা তারা? এরশাদ এবং এইদিকে ছাত্রদল যুব দলের লোকজন এই মারামারি শুরু করছে। এই দলের ভাবমূর্তি এই যে নষ্ট করছে, আমরা এই যে চাই না, এইটার এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।